ওরে বাপরে, আকশে এভাবে কাকি নিয়ে ঝুলছে ভাই? আর এই ঝোলাঝুলির পর কি হলো আসলে? এদিকে দিশা পাটানি আর মৌনি রয় তারা তো পুরাই চিল মুডে আছে। দেখেছ নাটু নাটু গানের ক্রেজ দেখে এখন বিদেশেও পুলিশও নাচছে এই গানের তালে তালে। আরেকদিকে RRR মুভিকে বলিউড মুভি বলায় ক্ষিপ্ত নেটিজনেরা। তো এখন আর দেরি না করে গসিপে যাই, আর বলিউড গসিপসের আপডেট আগে পেতে স্টার গল্পের সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন। প্রথমেই আসি অক্ষয় কুমারের কাছে। অক্ষয় কুমার তো বস, স্টেজ শোতে তার পারফরমেন্সের সময় বিভিন্ন স্টান্ট দেখাতে এক্সপার্ট, অনেক সময় নানা রকম স্টান্ট দেখিয়ে থাকে। আর এবার ইউএস এর অরল্যান্ডো লাইভ পারফরমেন্সের সময় অক্ষয় অনেক হাইট থেকে ঝুলে ঝুলে ভিড় থেকে একজন নায়িকাকে তুলে নিল, যা দেখে অনেকেই অবাক। এখন এই নায়িকার কেউ নয়, সে হচ্ছে মৌনি রয়। তবে অক্ষয়ের এই ভিডিও দেখে অনেকে প্রশংসা করলেও কেউ কেউ বলছে, শেষমেশ আমেরিকা চায় সার্কাস দেখাতে হচ্ছে আপনাকে। আবার কেউ মৌনি রয়কে উদ্দেশ্য করে বলছে, মৌনি দুষ্টু অক্ষয় থেকে দূরে থাকো। কিন্তু আবার দুষ্টু কিছু নেটিজনরা বলছে, যারা নিচে অডিয়েন্স রয়েছে তাদের তো মজাই আর মজা। যাই হোক, মৌনি রয়ের কথা যখন আসছে তখন আরেকটা বিষয় বলে যাই। মৌনি রয় অ্যান্ড দিশা পাটানি খুব চিল মুডে আছে এখন। তারা ভ্যাকেশন করে বেড়াচ্ছে একসঙ্গে, খুব ছবি ভিডিও দিয়ে বেড়াচ্ছে, এবং তাদের এই চিল মুড দেখে অনেকেই বলছে, আরে আপনাদের সঙ্গে জানবিকেও নিয়ে যেতেন, তাহলে তো আরও মজা হতো। আবার কেউ বলছে, আরে ভাই দুজনকে কিছু কাপড় চোপড় দান করো, একেবারে কম কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তো। আবার কারো মতে, আপনাদের চিল করা দেখে মনে হচ্ছে গরম এবার সত্যি সত্যি পড়ে গেছে। পরের গসিপে যাওয়ার আগে উর্ফি জাভেদের কাছে আসি। এখন এই মেয়ের মাথায় কি যে ঘুরে কে জানে, এক এক সময় এক এক আইডিয়া নিয়ে পুরাই তোলপাড় লাগিয়ে দেয়। আর এবার সে এমন একটা গেট আপে এসছে যেটা দেখে জাস্ট একটা জিনিসই মাথায় আসে, তুলে কা সেহরা সোহানা লাগতা হ্যায়। এবার আসি নাটু নাটু গানের কাছে। RRR মুভি নাটু নাটু গানটি অস্কার তো পেল, এবং এখন এই গান নিয়ে অন্য লেভেলের ক্রেজ। এই নাটু নাটু গান কিন্তু শুধু ইন্ডিয়া কিংবা সাব কন্টিনেন্টেই না, বাইরের দেশেও এখন ব্যাপক পপুলার। রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয় যেখানে ক্যালিফোর্নিয়ার পুলিশরাও এই গানের সাথে সাথে নাচছে। যাই হোক, এই RRR মুভি নিয়ে আরেকটা বিষয় হচ্ছে, অস্কারের হোস্ট জিমি কিমেল স্টেজে পুরস্কার ঘোষণা করার সময় RRR কে বলিউড মুভি বলে অভিহিত করেন, আর সেই জিনিসটা নিয়ে অনেকে ক্ষোভে ফেটে পড়েছে। কেউ কেউ তো টুইট করে লিখেছেন, কিরে একটি তেলুগু মুভিকে বলিউড মুভি কিভাবে বলতে পারলো জিমি, এটা তো ঠিক না। আবার কারো মতে, RRR কে বলিউড মুভি বলে দিলেন আপনি, এটা সত্যি অনেক বিরক্তিকর। আবার কেউ বলছে, হ্যাঁ ঠিক আছে, ভারতে অনেক ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি আছে, তার মধ্যে নেতা হচ্ছে হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি, কারণ হিন্দি ভাষার লোকরা অনেক বেশি। কিন্তু RRR এই মুভিটা তো তেলুগু মুভির ভাষা, হিন্দি মুভির ভাষা নয়, এটাকে টলিউড মুভি বলা উচিত ছিল, বলিউড মুভি নয়। আবার কারো মতে, এখন জিমি কিমেল যদি পরবর্তীতে বলে যে তিনি ভুল করে বলেছেন এমনটা, তাহলে সেটা আসলে মানার মতো না, কারণ দ্য একাডেমির মতো এমন আসনে এই ভুল আসলেই খুব লজ্জাজনক।